এই হচ্ছে আমাদের টোটাল লাগেজ, চারটে মানুষের এতগুলো লাগেজ। সকাল 7টা পর্যন্ত ভাবনা চিন্তায় ছিল যাওয়া হবে কি হবে না, তো ফাইনালি লাগেজ কাল রাত 1:30 পর্যন্ত প্যাকিং করার পরে এই অবস্থায় দাঁড়িয়েছে। সকালবেলা আজকে ফ্যানে ভাতে আলু ভাতে ভাত খেয়ে নিয়ে যাত্রা শুরু আমাদের, তাই তো? হ্যাঁ, কাঁচা পোস্ত বাটা। এই হচ্ছে আমাদের রুগ্ন মানুষ, কালকে সারা দিনের, হ্যাঁ মানে এই মানুষ যে ঘুরতে যাবে ভাবা যায়নি। কালকে ছিল মোটামুটি ডিহাইড্রেশন, ফলে 28 বার টয়লেট যাওয়া, তারপরে হচ্ছে গিয়ে বমি, তারপরেও আজকে মনের জোরে শুধুমাত্র যাচ্ছে, বলছে হ্যাঁ পারবো যেতে, যা হবে হবে, সারাদিন হ্যাঁ যাই হোক, এই মনের জোরটাই দরকার। আর এখানে শাশুড়ি মাও রেডি হয়ে গেছে, সব রেডি, এখনো পর্যন্ত আমি রেডি হইনি, আমার রেডি হওয়া হয়ে গেলেই সব হয়ে যাবে, সবাই রেডি, এবার আমাদের যাত্রা শুরু। এরপর আমাদের থাকবে ডে 1 থেকে ডে 4 পর্যন্ত টোটাল ট্রাভেলটা, সরি ডে 6 পর্যন্ত টোটাল ট্রাভেলটা। তো টোটাল ট্রাভেলটা স্টেপ বাই স্টেপ আসতে থাকবে, ততক্ষণ চ্যানেলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো দেইপুর স্টেশনে দেখুন চলে এসেছি আমরা, আর এখানে শাশুড়ি আর জামাই সামনে 3টে লাগেজ নিয়ে বসে পড়েছে, আর এই পাশে রয়েছে শাশুড়ি, শাশুড়ি আর বৌমা এই পাশে বসে থাকার কথা, বৌমা শুরু করে দিয়েছে ভিডিও করা। তো দেইপুর স্টেশন থেকে জার্নি স্টার্ট, ট্রেনে ঢুকতে তাই দেখতে পাবেন ট্রেন হয়ে গেছে, ট্রেনে উঠে দুখানে শুরু হয়ে গেছে বাদাম খাওয়া। বাদাম ভাজা খেতে দুখান এত ভালোবাসে, আর আমি এখানে নিয়েছি ছোটোবেলায় এগুলোকে বলতাম টিকটিকির ডিম। তো ট্রেনে এগুলো খেতে খেতে জার্নি আমাদের চলতে থাকে, ট্রেনে এত ভিড় ছিল। হাওড়া স্টেশনে এসেই ফুড প্লাজায় চলে গিয়ে আগে 4টে জুস কালেক্ট করে নিয়েছি, যেহেতু অসুস্থ মানুষ আছে তাই ভাবলাম জুসটা নেওয়াটাই বেটার হবে। 3টে ওয়াটারমেলন জুস আছে, একটা পাইনঅ্যাপেল জুস আছে, তো 4 জনের জন্য 4টে জুস নিয়ে ফুড প্লাজায়, মানে হাওড়া স্টেশনের যে ফুড প্লাজা আছে, এবার আমাদের জন্য কিছু খাবার নিতে হবে। ধোসা আমি খেতে এত ভালোবাসি, এবার এর জন্য 2টো ধোসা পার্সেল করাচ্ছি, বাট ধোসা জিনিসটা পার্সেল করালে একদমই ভালো থাকে না। প্লাজা থেকে এত এত খাবার নিয়ে এবার যাচ্ছি সবার জন্য, 4 রকম জুস দেখিয়েছি, আর বাদ বাকি আছে ধোসা 2টো পার্সেল করেছি, আর আছে গিয়ে পনির আর চলে যাবো, এটা তো ফাঁকি আছে এটিএমে। এদিকে প্ল্যাটফর্মে চলে এসেছি, এখানে আবার খাবার, মানে খাবার ছাড়া কিছু নেই, জার্নি নেই, আমি খাবো না, আমার তোমার থেকে এভাবে হাতে কি হয়েছে তোমার, হ্যাঁ। আর এই হচ্ছে টুকটাক চিপস, কেক, বিস্কিট, নিমকিন, সব আরাম তো খেয়ে, এটা এটা কি আরাম তো, শান্তি তো, আমি তোমার জন্য আনলাম ছাঁচখানে কি নিয়ে দেখি ড্রিঙ্কস। হাওড়া তিরুপতি হামসাফার এক্সপ্রেস 21 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, এবার আমরা ট্রেনের উদ্দেশ্যে রওনা হবো, মানে কোচের উদ্দেশ্যে। এদিকে দেখো আগে দেখি, সকালের কি মুখ ছিল আর এখন কি মুখ হয়েছে দেখো, হ্যাঁ এই শরীর নিয়ে যাচ্ছি। আমাদের সিটটা ছিল ট্রেনের একেবারে সামনের দিকে, তাই অসুস্থ মাথা ধরে ধরে আনতে বেশ সময় চলে গেছে, এবার একদম ট্রেন ছাড়ার মুখে আমরা এসেছি। এই হচ্ছে আমাদের হামসাফর এক্সপ্রেস, এবার পৌঁছে যাব। হামসাফার এক্সপ্রেস টোটালি এসি ট্রেন, তো আমাদের 3rd এসিতে টিকিট ছিল, আর পৌঁছে আসার পর দেখি তুফান এখানে ব্যবস্থা করা অলরেডি শুরু করে দিয়েছে। মা অসুস্থ ছিল বলে মাকে ধরে ধরে আমি একটু দেরি করে ঢুকেছি, আর তুফান আগে অলরেডি চলে এসেছে, ব্যাগপত্র সব ঠিকঠাক করে রাখছে, এবার একটু বিছানা টিছানা করে 2 মাকে একটু শুয়ে দিতে হবে। আর এই হচ্ছে আমাদের সিট, বেশ ট্রেনটা সব কিছু পরিষ্কার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এবার বেডরোলগুলো আর কি পেতে ফেলি, তো অলরেডি একটা মায়ের বিছানা করে ফেলেছি, এবার মায়ের ওঠার পালা। সব পারবে, তুমি পারবে না, মাথাটা বাগিয়া মাথা দেখে, মাথা দেখে একটা মায়ের দিকে দেখে দাও,
আসবে মাথাতে লোকো ঢুকে পড়ো আগে, হ্যাঁ আগে ঘুমটা দিয়ে নাও। আমি আমার ব্যাগ লোটা কম্বল সবই ওপর উঠে যাবো। আমি রুটি করে পড়বো, এই যে আমার ওয়াইফ আমাকে চোখ দেখাচ্ছে, কারণ আমি স্টেশন থেকে নেমে স্টেশনটার ভিড় নিচ্ছি বলে আমার ওয়াইফ আমাকে চেঁচাচ্ছে। বিশ্বাস করুন কোনো নাম নেই। দেখেছেন আমার ওয়াইফ কেমন ভয় পাচ্ছে? তুমি আরেকটু রিকোয়েস্ট করো না, আরেকটু রিকোয়েস্ট করো, রিকোয়েস্ট। ফাইনালি যাচ্ছি আমি গিনির কাছে। হ্যাঁ এটাই দরকার, ভয় লাগে আমার খুব। আর আজীবনের স্বভাব, ট্রেন যখন ছাড়বে তখন তো খুঁজে পাবো না কোথায় আছে না নিচে। ছবি ছবি না দেখো, আমি কিন্তু তাই ট্রেনে যাওয়ার পরে প্লেনের নাম করি না। হ্যাঁ প্লেন ওটাই বাকি ছিল, ওটাই বাকি ছিল, প্লেন ছাড়ার সময় ফোন করবো কোথায় বলবো আমি নিচে, এটাই বাকি ছিল। তুমি এটা কিন্তু মানতে হবে না, না সত্যি পরের বার একটু চেষ্টা করো তো। বাইরের কোনো কেনা খাবার না, পেঁয়াজ লঙ্কা সবকিছু দিয়ে, আদা রসুন দিয়ে মুড়ি মাখানো, সঙ্গে এক কাদা চানাচুর না। এখানে সব বসে আছে, ঠোঁয়া করে ফুচকা দেওয়ার মতো করে দেওয়া আছে এখানে একজন। ভালো তো সার্ভিস ঠিক আছে, ঠান্ডার তো সব ঠিক আছে, দারুণ আছে। তোমার
তো ফাইনালি এত না হো করে আশাটা হয়েছে আমাদের। আর আমরা বিশাখাপত্তনম স্টেশনের কাছাকাছি একদম চলে এসেছি, আমাদের ট্রেন থামছে। ট্রেনটা 12:40 ছেড়েছিল হাওড়া স্টেশন থেকে, আর 1:50 বিশাখাপত্তনম স্টেশনে নামছে। মানে একদম রাইট টাইম, 13 ঘন্টা জার্নি ছিল আমাদের, তো ফাইনালি ডেস্টিনেশনে এসে গেছি। মানে সত্যি আশাটা আমাদের একেবারে, এত কিছু থেকে টিকিট সমস্ত কিছু কনফার্ম থাকা সত্ত্বেও এমন মায়ের শরীরটা খারাপ হলো, ছাড়ছিলাম আশাটা আদৌ হবে কি হবে না, তো আশা গেছে। 1:50 আমরা স্টেশন মানে ট্রেন থেকে নেমে পড়েছি, তো এবার যাচ্ছি আমাদের গন্তব্য এখন আপাতত হোটেল নিমন্ত্রণ। তার কারণ আমরা ট্রেনে বসে বসে বুক করেছি, এই হোটেলটা একদম স্টেশন থেকে 5 মিনিটের রাস্তা, তার কারণে রাতটুকু থাকার জন্য। এই দেখুন বাজছে 1:50, তো ট্রেন একদম সুন্দর টাইমে এসে গেছে। তো চলুন, আমাদের জার্নিটা আজকে এই পর্যন্তই থাকলো। মানে এরপর আমরা সেখানে দেখি কীভাবে যাওয়া যায়, হেঁটে তো যাওয়া সম্ভব না এত রাতে, এবার একটু অটো ফটো দেখতে হবে। আর সামনে প্রচুর অটো ড্রাইভার ওয়েট করছে যাওয়ার জন্য হোটেলের। আর এই যে ওয়েলকাম টু বিশাখাপত্তনম, অটো আমাদের বলা হয়ে গেছে, এবার আমাদের অটো করে চলে যাব আমাদের হোটেলে। একটুখানি রাস্তা, জাস্ট হেঁটে হয়তো 5 মিনিট লাগে, অটো তো 2-3 মিনিট লাগছে। আচ্ছা আমাদের হোটেল, হোটেল নিমন্ত্রণ ইন, বাঙালি খাবার। মানে রাত্রেবেলা আমরা ট্রেন থেকে বুক করলাম যেহেতু ওই মায়েদের শরীরটা খারাপ ছিল, আর এখানে এসে একটু বাঙালি খাবার অন্তর্ভুক্ত খাওয়া যেত। বাজছে 2:00, লাগেজ নিয়ে আমরা এবার হোটেলে এন্ট্রি নিচ্ছি। এবার যা ফর্মালিটিস থাকে সেগুলোকে পূরণ করতে হবে, ততক্ষণ আজকে সারাদিনের কিছু ছবি একটু শেয়ার করে দিই আপনাদের সাথে। আর হ্যাঁ, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পরবর্তী কয়েকটি পর্বে আসতে চলেছে আমাদের টোটাল ভাইজ্যাক ট্যুরটা, তো অবশ্যই দেখতে থাকুন।